जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। बंधुरा, आगामीकाल सातई आषाढ़ थेके शुरू होच्छे पवित्र अम्बुबाची, चलबे आगामी 25 जून पर्यन्त। এই চার দিনের মধ্যেই যে কোনো একটি দিন যদি এই পাঁচটি জিনিসের মধ্যে আপনি যে কোনো একটি যদি কাউকে দান করতে পারেন, তাহলে আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, কোটিপতি তারাই হবে যে সকল মানুষেরা এই অম্বুবাচী চলাকালীন সময় সামান্য এই একটি জিনিস কাউকে দান করতে পারবেন। এর ফলে আপনি যা চাইবেন মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনি তাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন পাঁচটি বিশেষ জিনিসের কথা জানিয়ে দেব যেগুলি আমাদের অতি পরিচিত। আর এই জিনিসগুলি এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ে যদি এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনি যদি কাউকে দান করতে পারেন, তাহলে আপনার থেকে সৌভাগ্যশালী আর কেউ হবে না। এবং এই দানের ফলে আপনি যে পুণ্য অর্জন করবেন, সেই পুণ্যের সুফল আপনি অতি অবশ্যই পাবেন। হ্যাঁ বন্ধুরা, পেতে বাধ্য হবেন। বন্ধুরা, আষাঢ় মাসের তৃতীয় পদে মৃগশিরা নক্ষত্রের অবসান হয়ে চতুর্থ পদে অম্বুবাচীর সূচনা হয়। আর এই অম্বুবাচী চলাকালীন আপনি যদি সামান্য কিছু অর্থের বিনিময়ে, অর্থাৎ এই চার দিনের মধ্যে যদি আপনি এই অতি সামান্য অথচ অত্যন্ত পবিত্র এই পাঁচটি জিনিস আপনি যদি কাউকে দান করতে পারেন, তাহলে আপনাকে আর কখনোই পেছন ফিরে তাকাতে হবে না। কেননা এই জিনিসগুলি দান করার তিন দিন পর থেকেই আপনার জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত রকম সমস্যার সমাধান সুনিশ্চিতভাবে হয়ে যাবে। তবে বন্ধুরা, যেহেতু অম্বুবাচী 25 জুন ছেড়ে যাবে, তার পূর্বেই আপনাদের কিন্তু আপনাকে এই দান পর্ব সমাপ্ত করতে হবে। তাই বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আপনি কোন জিনিস দান করবেন, কোন জিনিস দান করলে মা লক্ষ্মীর আশীর্বাদ তো পাবেনই, সেই সঙ্গে কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে, আপনারা যদি কামাখ্যা দেবীর আশীর্বাদে ও কৃপায় আপনাদের জীবনকে ধনধান্যে পরিপূর্ণ করতে চান, যদি আপনারা চান আপনাদের জীবনে দেবীর আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক, তাহলে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হলো চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন, কিন্তু আপনারা হয়তো জানেন না যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে যদি আপনি কাউকে এক মুঠো চাল কাউকে দান করতে পারেন, তাহলে আপনারা যে জীবনে কতখানি পূর্ণ ফল অর্জন করতে পারবেন তা আপনারা নিজেরাও জানেন না। তাই বন্ধুরা, এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে কোনো ব্রাহ্মণকে বা কোনো হতদরিদ্র মানুষকে আপনি অবশ্যই কিছুটা পরিমাণ চাল দান করুন। বন্ধুরা, এই এক মুঠো চাল আপনাকে সুনিশ্চিতভাবে কোটিপতি পর্যন্ত করে দিতে পারে। বন্ধুরা, সামান্য এক মুঠো চাল যদি আপনি অম্বুবাচী চলাকালীন সময়ে কাউকে দান করতে পারেন,
তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। তবে বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন যে এই চাল কিন্তু সূর্যাস্তের পর কাউকে দান করবেন না। তাই এই চাল সব সময় সকালের দিকে সূর্য উদয় থাকাকালীন আপনি দান করবেন। আর যদি আপনি সূর্যাস্তের পর কোনোদিন আপনি কাউকে চাল দান করেন, তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যান যে মা লক্ষ্মী আপনার গৃহ খুব দ্রুতই ত্যাগ করবে। তাই বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে সকালের দিকে কাউকে এক মুঠো চাল দান করার চেষ্টা করুন। বন্ধুরা, একই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন যে আপনি যদি এই অম্বুবাচী ব্রত পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই দান করবেন না। আপনি এই দান তখনই করবেন যখন এই অম্বুবাচী ব্রত ভঙ্গ করে মাথায় সাবান দেওয়ার পর তবেই আপনারা এই দান করবেন। তবে এই দান আপনারা কোনো ব্রাহ্মণকে করবেন। আর আপনি যদি এই দান সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, তাহলে মাতা অন্নপূর্ণার কৃপায় আপনার কখনোই অন্নবস্ত্র বাসস্থানের অভাব হবে না। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটি দান করার কথা বলবো তা হলো ফল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে যে সকল মানুষেরা অম্বুবাচী ব্রত পালন করেন, তাদের কিছু ফল দান করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, যে সকল মানুষেরা এই অম্বুবাচী ব্রত পালন করছেন, তাদের ফল অতি অবশ্যই দান করুন। এর ফলেই আপনারা বহু গুণ পুণ্য অর্জন করতে পারবেন এবং কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। বন্ধুরা, এই সামান্য কয়েকটি ফলের বিনিময়ে আপনার জীবনে খুলে যাবে সৌভাগ্যের দরজা। যাই হোক বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হলো সামান্য একটি ছোট তামার ঘটি। বন্ধুরা, একটি ছোট মাপের তামার ঘটি, তাতে জল পূর্ণ করে কোনো ভিক্ষুককে দান করুন। তবে ওই তামার ঘটির মধ্যে এক ঘটি জল অতি অবশ্যই রাখবেন। বন্ধুরা, এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা যদি ওই তামার ঘটি করে এক ঘটি জল দান করতে পারেন, তাহলে আপনার জীবনে থাকা সমস্ত রকমের ইচ্ছা বা মনস্কামনা সুনিশ্চিতভাবেই পূরণ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোনো হতদরিদ্র দুস্থ দুঃখী অসহায় মানুষকে দান করুন একটি এক টাকার কয়েন। তবে আপনার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে আপনি এই টাকার পরিমাণ বাড়াতে পারেন, এতে কোনো রকম কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দান করা অত্যন্ত পুণ্যের কাজ। কিন্তু বন্ধুরা, বছরের এই বিশেষ বিশেষ দিনে যদি আমরা দান করতে পারি, তাহলে অন্যান্য দিনের তুলনায় তার মাহাত্ম্য হবে অনেক বেশি। এবং এই সমস্ত দিনগুলিতে আপনার হাত থেকে দানটা অক্ষয় পূর্ণ হয়ে থাকবে। যদি আপনারা এই সকল জিনিসগুলি কোনো হতদরিদ্র দুঃখী অসহায় মানুষদের দান করতে পারেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ে সামান্য এক টাকা যদি কাউকে দান করতে পারেন, তাহলে আপনার জীবনে আসবে অফুরন্ত অর্থের জোয়ার। এবং আপনার ও আপনার পরিবারে কখনো টাকা পয়সার অভাব অনটন থাকবে না। যাই হোক বন্ধুরা, এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো, অর্থাৎ সর্বশেষে পাঁচটা বাচ্চা শিশুকে নিমন্ত্রণ করে আপনি আপনার বাড়িতে ভোজন করান এবং তাদের অন্ন দেওয়ার পাশাপাশি আরও একটি জিনিস আপনাদের দিতে হবে, আর সেটি হলো সামান্য একটি গুড়ের বাতাসা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে যদি আপনি কোনো পাঁচজন বাচ্চাকে পাঁচটি গুড়ের বাতাসা নিবেদন করতে পারেন, তাহলে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান তো হয়ে যাবেই, সেই সঙ্গে আপনার ভাগ্য চমকে উঠবে এবং আপনি যা চাইবেন মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনি তাই পাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন,
আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।